কানাডা এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ এগোচ্ছে তিক্ততার দিকে নেপথ্যে খালিস্তান আন্দোলন চলতি বছরের জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত এমন অভিযোগ এনে সে দেশের এক কূটনীতিককে সোমবার বহিষ্কার করেছে কানাডা এর ঠিক একদিনের ব্যবধানে মঙ্গলবার ভারত পাল্টা বহিষ্কার করেছে দিল্লিতে নিযুক্ত কানাডার কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কারের ফলে দুই দেশের সম্পর্ক এখন থেকেছে তলানিতে সোমবার কানাডার পার্লামেন্টে ট্রুডো অভিযোগ করেন হরদীপ সিংকে খুনের পেছনে ভারতের হাত থাকার নির্দিষ্ট প্রমাণ তার সরকারের কাছে রয়েছে তাদের কাছে সেই প্রমাণও যথেষ্ট বিশ্বাসযোগ্য এছাড়াও তিনি জানান দেশের অভ্যন্তরে কানাডার এক নাগরিককে এভাবে হত্যা করা বিদেশিদের এমন প্রত্যক্ষ যোগসাজশ কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ওই অভিযোগের পরেই কানাডায় অবস্থানরত ভারতীয় কূটনীতিককে বহিষ্কারের কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি কানাডা ভারত সম্পর্কের অবনতির পেছনে দুদিন ধরে যে নামটি বারবার আসছে সেটি হলো হরদীপ সিং নিজ্জার কিন্তু কে এই হরদীপ সিং নিজ্জার হরদীপ সিং নিজ্জার শিখদের জন্য খালিস্তান নামে স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় প্রচারণা চালাচ্ছিলেন বলে ভারতের অভিযোগ আছে এই আবাসভূমি ভারতের পাঞ্জাব রাজ্যে যাকে তারা খালিস্তান বলছেন ভারত সরকার তাকে পূর্বেই ওয়ান্টেডের তালিকায় রেখেছিল এবং জুলাই 2020-এ তাকে সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেয় কানাডার ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন জানাচ্ছে কানাডার গোয়েন্দা সংস্থা আগেই নিজ্জারকে সতর্ক করেছিল তারা বলছে নিজ্জারের হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত তবে ঘরোয়া রাজনীতির সমীকরণের কথা মাথায় রেখে নিজের আগের অবস্থানেই অনড় থেকেছিলেন জাস্টিন ট্রুডো আর এরই মাঝে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জারের খুনের সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টের যোগ আছে বলে দাবি করেন জাস্টিন ট্রুডো এর ফলে পরিস্থিতি রূপ নেয় পাল্টাপাল্টি বহিষ্কারে আপাত দৃষ্টিতে কানাডা ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের যে তাৎপর্যপূর্ণ অবনতি হয়েছে তা দৃশ্যমান এর ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও বেশ প্রভাব পড়বে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা কাজী অহনা ডেস্ক রিপোর্ট সমকাল